আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তারাপীঠের মন্দির। আজ সেবায়েতদের নিয়ে মন্দির কমিটির বৈঠক হয়, আর সেই বৈঠকের পর সেবায়েত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, পয়লা আগস্ট থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। এই সময় শুধু প্রথা মাফিক ভোগ দেওয়া হবে এবং আরতি করা হবে। করোনা আবহে প্রায় তিন মাস বন্ধ থাকার পর জুন মাসে রথের দিন খুলেছিল তারাপীঠের মন্দির। আমরা দেখলাম যে কিছুদিন যাব আমাদের স্থানীয় পার্শ্ববর্তী এলাকায় এই করোনা সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সমস্ত কথা চিন্তা করে সবাইকে সুরক্ষিত রাখার জন্য আমরা মন্দির কমিটি একটা জরুরি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা এক প্রকার বাধ্য হয়ে হলাম যে মানুষকে ভালো রাখার জন্য যে সমস্ত সেবায়তের মতামত নিয়ে যে আগস্টের এক তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অনির্দিষ্টকাল বলতে আমরা মাসের পর মাস বোঝাতে চাইছি না, আমরা বোঝাতে চাইছি আমরা পরিস্থিতির উপর নজর রাখবো, পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেলে কিন্তু আবার তারাপীঠ মন্দির খুলে দেওয়া হবে।